হ্যালো গাইস, তো এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা। তোমাদের পিজি অ্যাডমিশন 2023-24 সেশনে গৌর বঙ্গতে প্রায় শেষের দিকে। তোমরা যদি এখানে দেখো, তোমাদের আমি ডেটস জানিয়েছিলাম যে 15 তারিখ অর্থাৎ গতকাল তোমাদের ইভিনিংয়ে পাবলিশ হবে। তো সেই মতো তোমাদের ইভিনিংয়ে কিন্তু পাবলিশ হয়ে গিয়েছিল। অ্যান্ড 16 তারিখ মানে আজকে তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট, মিডনাইট রাত্রি 12টা পর্যন্ত। তো এটাই কিন্তু তোমাদের ফোর্থ রাউন্ড ছিল সেকেন্ড ফেসের। তো এখানে আলোচনা করব যে আর কি কোনো নতুন তোমাদের থার্ড ফেস রিলেটেড কোনো লিস্ট আসবে না। তোমাদের যেমন রায়গঞ্জ ইউনিভার্সিটি বলো বা আদার্স ইউনিভার্সিটিগুলো, সেগুলোতে কিন্তু তোমাদের উইলিং লিস্ট আসছে। তো এখানেও কি উইলিং লিস্ট আসবে, তো সেই বিষয়গুলো জানার জন্য অবশ্যই ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো। চলো প্রথমত আমি তোমাদের যে ফোর্থ লিস্ট সেটা একটু দেখে নেবো। অ্যান্ড এই ফোর্থ লিস্টের মাধ্যমেই তোমাদের বিষয়গুলো এক এক করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো ফোর্থ রাউন্ড, এখানে যদি দেখো সেকেন্ড ফেজের ফোর্থ রাউন্ড, তো এক্ষেত্রে হোমদের জন্য কিন্তু একটাই তোমাদের বিষয় যেটা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইজ, এটারই কিন্তু তোমাদের জাস্ট লিস্ট এসেছিল। অ্যান্ড সিট সংখ্যাটাও একটু দেখে নেবো আমরা। তো সিট সংখ্যা কিন্তু বেশ ভালোই ছিল, মোটামুটি এখনও যদি দেখো 8 জন, 2 জন, 10 জন, 11, 12, তো 12 জনের মতো দিয়েছিল, ঠিক আছে। তো এটা কিন্তু ভালো সংখ্যা 12 জন। মানে এবারে বাকি সাবজেক্টগুলোর আমি একটু দেখে নেব। হোমদের জন্য তো বাকিদের নেই বললেই চলে, বাট 20%-এর জন্য এখানে দেখে নেব আমরা। তো 20%-এর মধ্যে যদি আমরা বাংলা সাবজেক্টটাকেই দেখি, এখানে একটু দেখো তোমরা, তো মোটামুটি এখানে কজন দিয়েছে, 2 জনকে দিয়েছে এখানে। আরও কিছু সাবজেক্ট দেখিনি আমরা। ভুটানের ক্ষেত্রে এখানে টোটাল কতজন দিয়েছে, 4 জন দিয়েছে। এবারে যদি আমরা একটু এখানে আরও আদার্স ইংলিশটা দেখে নিই, তো ইংলিশের ক্ষেত্রে 3 জন। তো দেখো একবারে কিন্তু মানে কি বলবো শেষ মুহূর্তে, কারণ খুব একটা নাম কিন্তু তোমাদের দিচ্ছে না, ঠিক আছে, একদমই শেষ মুহূর্তে। এবারে মেন কথা হচ্ছে যে তোমাদের কি আর কোনো লিস্ট বা থার্ড ফেস আসবে। তো দেখো থার্ড ফেস বা উইলিং লিস্ট যেমনটা তোমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটিতে, তো থার্ড ফেস কি তোমাদের আসবে সেই বিষয়টা বলার পূর্বে আরও কয়েকটা সাবজেক্ট দেখে নিই জাস্ট, দেন তোমাদের বলছি আমি। একটু ওয়েট করো প্রত্যেকে, যে বিষয়গুলো বলার চেষ্টা করছি। আচ্ছা, তো আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে, আসার একটা সম্ভাবনা রয়েছে। এবারে কথা হচ্ছে যে উইলিং লিস্ট কি আসবে না আলাদাভাবে কোনো অ্যাডমিশন লিস্ট আসবে থার্ড ফেস, নাকি উইলিং আসবে, যেমন হচ্ছে তো উইলিং লিস্টে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়, সেরকমভাবে কি কোনো কিছু আসবে না তোমাদের এখানে আবার একটা থার্ড ফেজ দিয়ে তোমাদের ডেটস দিয়ে কিন্তু অ্যাডমিশন হবে, এরকম মানে কোনটা হওয়ার চান্স রয়েছে সবথেকে বেশি। তো দেখো তোমাদের চান্সেস সবথেকে বেশি উইলিং লিস্ট না আসার, অ্যান্ড আসলেও আমার মনে হয় যতদূর তোমাদের থার্ড ফেজও যদি হয় হওয়ার একটা পসিবিলিটি দেখা দিচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মানে থার্ড ফেজ আসলেও তোমাদের কিন্তু সেটাই লাস্ট হবে, এটা কিন্তু মাথায় রাখবে, আর কিন্তু কোনো লিস্ট দেবে না, ঠিক আছে, সেটাই কিন্তু লাস্ট হবে। আবার আমি যেমন বললাম যে উইলিং লিস্ট না দেওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি, আবার দ্বিতীয় পারে, ঠিক আছে, বাট এর আগের বারের যদি আমি দেখি তো সেক্ষেত্রে উইলিং লিস্ট দিয়েছিল বলে তো আমার মনে পড়ছে না। তো এক্ষেত্রেও তোমাদের উইলিং লিস্ট না দেওয়ারই সম্ভাবনাটা সবথেকে বেশি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আমি তোমাদের যতগুলো আপডেট এর আগে যদি দেখো, যা কিছু দিয়েছি সব কিছুই প্রায় কারেক্ট হয়েছে, ঠিক আছে, সব কিছুই সঠিক হয়েছে, তোমরা সেগুলো দেখেছো অনেকেই অ্যান্ড বলতেও পারবে যারা যারা দেখছো ভিডিওটা। তো আমি যা যা তোমাদের ইনফরমেশন দিয়েছি সেগুলো কিন্তু বেশিরভাগটাই কিন্তু সঠিকটাই হয়েছে, ঠিক আছে, ফলস কিন্তু কোনো কিছু আমি দেওয়ার চেষ্টা করি না। অ্যান্ড এই ভিডিওটাও যেহেতু বানাচ্ছি, নিশ্চয়ই কিছু না কিছু বিষয়ে তোমাদের বুঝেই তোমাদের বলছি যে থার্ড ফেজ আসার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু এখন কথা হচ্ছে উইলিং দেবে না তোমাদের, যেমন বললাম আমি যে উইলিংটা না দেওয়ারই চান্স বেশি, না তোমাদের লিস্ট দেবে থার্ড ফেসের একটা জাস্ট,
তো সেটা ডিপেন্ড করছে ইউনিভার্সিটির উপরে, দেখা যাক কী করে। অ্যান্ড দিলে কিন্তু সেটা কিন্তু, যেহেতু আজকে তোমাদের এটা লাস্ট ডেট রয়েছে ফোর্থ রাউন্ডের, তো কিন্তু খুব একটা দেরি করবে না, এই কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে, এই কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে। অ্যান্ড এরকমও হতে পারে, ঠিক আছে, আরেকটা বিষয় বলে দিই তোমাদের এখানে, এরকমও হতে পারে যে তোমাদের নাও দিতে পারে, ঠিক আছে, আমি পসিবিলিটি আছে এটা বললাম, বাট ইউনিভার্সিটির বিষয়, এখন যদি না দেয় সেটা কিন্তু কিছু করার নেই, ঠিক আছে, বাট মনে হচ্ছে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ যেমন আমি তোমাদের দেখালাম সিট সংখ্যা কিন্তু 12-13 জন করে মানে এখনও রয়েছে কোনো কোনো সাবজেক্টে, তো 12-13 জন কিন্তু কম না, ঠিক আছে, 12-13 জন মানে অনেক, তো সেখানে অনেকেই আবার অ্যাডমিশন নেবে না, তো এখন সেগুলো যদি তারা পূরণ করতে চায় সেটা ওয়েলিং লিস্টে নেওয়াটা সবথেকে বেটার হয়, কারণ অত নাম আবার না হলে আবার লিস্ট অনেকগুলো বের করতে হবে, ওয়েলিং লিস্ট দেওয়াটা সবথেকে বেটার হয় আমারও মনে হয়, কারণ ওয়েলিং লিস্ট দিলে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই ফর্মটা ফিল আপ করবে, সেক্ষেত্রে তাহলে নির্বাচনে কিন্তু সুবিধা হবে, ইউনিভার্সিটির ক্ষেত্রেও সুবিধা হবে, এই কারণে ওয়েলিং লিস্টটা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকেই দেওয়া হয়। তো দেখা যাক কী করে, তবে একটা বিষয় মাথায় রাখবে, এই যে আমি হোমদের দেখালাম, ঠিক আছে, বা 80%, তাদের কিন্তু তোমাদের কিন্তু এই যে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই সাবজেক্টটা তোমাদের কিন্তু আসার একটা প্রচুর সম্ভাবনা রয়েছে যদি লিস্ট দেয়। অ্যান্ড বাকিগুলোর ক্ষেত্রে যদি বলি, দেখো বাকিগুলোর ক্ষেত্রে এমনি তো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে চান্সেস আর নেই, এবারে বাই চান্স দেখো এরকমও তো হয় যে অনেকে জাস্ট অ্যাডমিশন নেয়, ভেরিফিকেশনে যায় না, তো সেখানে ক্যান্সেল হয়ে যাবে তার অ্যাডমিশনগুলো, এবার অনেকে উইথড্রল নেবে, ঠিক আছে, উইথড্রল নেবে, কেউ কেউ অ্যাডমিশন থেকে বাতিল হয়ে যাবে পরবর্তীতে, তো সেগুলো কী হবে, সেগুলো থেকে যদি পরবর্তীতে মনে হয় যে ইউনিভার্সিটি যে না সেগুলোকে আবারও পূরণ করবে, তাহলে কিন্তু লিস্ট আসতে পারে, নাহলে কিন্তু এখান থেকে যা বোঝা আছে তাতে কিন্তু মনে হচ্ছে না যে বাংলা, ইংলিশ, তারপরে হিস্ট্রি, যা সাবজেক্টগুলো তোমাদের এখানে ছিল, ম্যাথামেটিক্স, ফিজিক্স, বায়ো, সব কিছুরই কিন্তু আসার খুব একটা কিন্তু পসিবিলিটি দেখা দিচ্ছে না, ঠিক আছে। বাট 80%-এর ক্ষেত্রে যদি দেখে, সরি 20%-এর ক্ষেত্রে, তাদের কিন্তু আসার একটা মারাত্মক পসিবিলিটি রয়েছে, তোমাদের কিন্তু আসার একটা ভালো একটা চান্স রয়েছে, অ্যান্ড এটা কিন্তু লাস্ট তোমাদের হবে, ঠিক আছে। তো ঠিক আছে, যতগুলো বিষয় তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। অ্যান্ড অবশ্যই যাদের মনে হচ্ছে যে আমার ভিডিওটা তোমাদের মানে কাজে লাগার মতো, বা আমি ইনফরমেশনের যেগুলো দিচ্ছি সেগুলো ঠিক, তো অবশ্যই ভিডিওটিকে একটু লাইক অ্যান্ড শেয়ার করে দিবে, ঠিক আছে, থ্যাংক ইউ।